ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল এডুটেনমেন্ট এডুটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টপিক রেটোরিক আজকের রেটোরিক নিয়ে আমি আলোচনা করবো রেটোরিকের বাংলা মানে হচ্ছে অলঙ্কার অলঙ্কার রেটোরিক মাই অলঙ্কার কথা বলার সময় এবং লেখার সময় ব্যবহার করা যায় ইন দ্য টাইম অফ স্পিকিং অ্যান্ড ইন রাইটিং ইন বোথ দ্য কেসেস রেটোরিক ক্যান বি ইউজড এই রেটোরিক কথাটি এসেছে গ্রিক শব্দ রেটর রেটর থেকে এই রেটরের মানে হচ্ছে পাবলিক স্পিকিং তাহলে এই থেকে বোঝা যাবে যে রেটোরিক হচ্ছে অলঙ্কার যা ভাষা ভাষাতে ইউজ করলে ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায় লক এই রেটোরি রেটোরিকের ডেফিনেশান দিয়েছেন জনলক ডিফাইন্ড ইট লাইক দিস রেটোরিক ইজ দ্য আর্ট অফ স্পিকিং উইথ প্রোপ্রাইটি এলিগেন্স অ্যান্ড ফোর্স তাহলে রেটোরিকের ফাংশন এখানে জনলক বলে দিয়ে গেছেন কী কী প্রোপ্রাইটি এলিগেন্স অ্যান্ড ফোর্স প্রপ্রাইটি মিন্স এক্স্যাক্টনেস তার মানে এক্স্যাক্ট ফিগার একজ্যাক্ট এক্স্যাক্ট রেটোরিক ইন একজাক্ট প্লেস টু এভাক একজ্যাক্ট ইমোশন এলিগেন্স সেকেন্ড এলিগেন্স অ্যান্ড দেন ফোর্স

অ্যারিস্টটলের ডেফিনেশান থেকে আমরা ওভারঅল একটা ডেফিনেশান নিতে পারি কীভাবে রেটোরিক ইজ দ্য আর্ট অফ ক্লিয়ার অ্যান্ড এফেক্টিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ রিটেন অর স্পোকেন অ্যাজ এ ভেহিকেল ফর দ্য কমিউনিকেশান অফ আইডিয়াস এরপর রেটোরিকের কাজ কী জন লকের ডেফিনেশানে দেখতে পেয়েছি তো এর মেন যেটা ওয়ার্ক ফাংশান ফাংশান অফ রেটোরিক ইজ দ্য বিউটিফিকেশান অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ অর্নামেন্ট বিউটিফাইজ দ্য ফেস আর বডি অর্থাৎ অলঙ্কার যেমন দেহ বা মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয় তেমনি রেটোরিক ভাষার সৌন্দর্য বাড়িয়ে দেয় তাহলে এটা ভাষার সৌন্দর্য বাড়ায় কী করে কিসের মাধ্যমে থ্রো ফিগার্স অফ স্পিচ রেটোরিক এর ফিগার্স অফ স্পিচের মাধ্যমে ফিগার্স অফ স্পিচ ইউজ করে আমরা কী করতে পারি ভাষার সৌন্দর্য বাড়াতে পারি তাহলে এই ফিগার্স অফ স্পিচ কী হোয়াট ইজ ফিগার্স অফ স্পিচ এর ডেফিনেশান বেইন দিয়েছেন বিএন বেইন সেইড ফিগার্স অফ স্পিস এর ডেফিনেশান বেইন বলেছেন এ ফিগার অফ স্পিচ ইজ ডেভিয়েশান ফ্রম দ্য প্লেইন অ্যান্ড অর্ডিনারি ওয়ে অফ স্পিকিং ফর দ্য শেক অফ গ্রেটার এফেক্ট অর্থাৎ গ্রেটার এফেক্ট সঠিক এফেক্ট তৈরি করার জন্য সঠিক কথার সঠিক এফেক্টটা বোঝানোর জন্য রেটোরিক ইউজ করা হয় এবং কি সেটা না ফিগার অফ স্পিস ইউজ করা হয় এরপর ফিগার্স অফ স্পিস আমি বের করেছি মোটামুটি আট আট রকম বের করতে পেরেছি আরও হবে আই ফাউন্ড এইট কাইন্ডস মোর ক্যান বি মেকানাইজড আরও হতে পারে এবার এই আট রকম যেটা বের করেছি আটটা দিকের ওপর বেস করে ফিগার্স অফ স্পিচগুলো হয় নাম্বার ওয়ান ফিগার্স বেস্ট। বেসড অন ফিগার্স বেসড অন সিমিলারিটি এই 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 সিমিলেট সিমিলারিটির উপর বেস বেস করে যে ফিগারগুলো আমরা পাই সেগুলো হলো সিমিলি মেটাফার অ্যালিগরি প্যারাবেল ফেবেল আরও দু এক রকম হতে পারে এতগুলো আমি লিখছি নাম্বার টু ফিগার্স বেসড অন ডিফারেন্স ফিগার্স বেসড অন ডিফারেন্স এখানে আমরা কী কী পাবো অ্যান্টিথেসিস অ্যান্টিথেসিস এপিগ্রাম এপিগ্রাম নেক্সট প্যারাডক্স নেক্সট অক্সিমরন অক্সিমরন নেক্সট ক্লাইম্যাক্স নেক্সট অ্যান্টি ক্লাইম্যাক্স এটাকে এক সময় বেথস অর বেথস বলা হয় নেক্সট নাম্বার থ্রি ফিগার্স বেসড অন অ্যাসোসিয়েশন এগুলো যখন আমি ডিসকাশনের মধ্যে ঢুকবো তখন লিখে দেব কারণ আজকে আমি এই ফার্স্ট ফিগার্স বেসড অন সিমিলারিটিস এইটা নিয়ে আজকে একটু ডিসকাস করব আর এগুলো পরে যখন ডিসকাশনের মধ্যে আসবে তখন আমি সেগুলো লিখে দেবো নাম্বার ফোর ফিগার্স বেসড অন ইম্যাজিনেশান ইম্যাজিনেশান ফাইভ ফিগার্স বেসড অন ইনডিরেক্টনেস 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 সিক্স ফিগার্স বেসড অন সাউন্ড সেভেন ফিগার্স বেসড অন কনস্ট্রাকশন এইট এই নাম্বার এইট এর মধ্যে অনেক কিছু আছে এটা আমি লিখছি না এটা মুখে বলে দিচ্ছি মিস সেলেনিয়াস রেটোরিক ফিগার্স এটা আমি আট নম্বরের আট নম্বরের মধ্যে রাখছি এই নাম্বার এইটের মধ্যে রাখছি মিস সেলেনিয়াস ফিগার্স এটার মধ্যে অনেক রকম আসবে কারণ যেগুলো এই এই টাইপসগুলোর মধ্যে পড়বে সেগুলো আমি পরপর বলবো যেগুলো বাকি থাকবে সেইগুলো আমি মিস সেলেনিয়াস রেটোরিক ফিগার্সের মধ্যে ডিসকাশন করব এটা আট নম্বর মানে সবার শেষে আলোচনার মধ্যে আসবে একবার দেখে নেন পুরোটা এই ফিগার্স বেসড অন সিমিলারিটি এইখান থেকে আমি আজকে আলোচনা করব দুটো এইগুলো করব না শুধু সিমিলি আর মেটাফার এই দুটো আলোচনা করবো তা ফার্স্ট আমি আসি সিমিলিতে ইট ইজ এ ফিগার হুইস স্টেটস এ লাইকনেস বিটুইন টু ডিফারেন্ট থিংস ইন এক্সপ্লিসিট অর ক্লিয়ার ওয়ে আমি লিখে দিচ্ছি ইট ইস এ ফিগার হুইস স্টেটস এ লাইকনেস বিটুইন টু ডিফারেন্ট থিংস ইন এক্সপ্লিসিট অর ক্লিয়ার ওয়ে এইটা এমন একটা ফিগার অফ স্পিচ যেটা কী করে দুটো আলাদা জিনিসের মধ্যে যে মিল রয়েছে সেইটাকে বলে এবং সেটা ক্লিয়ারভাবে বলে সিমিলি মানে মিল এর অর্থ হচ্ছে মিল মিল খুঁজে বের করে থিংস দুটো ডিফারেন্ট কিন্তু তার মধ্যে মিলটাকে বলা বলবে এক্সপ্লিসিট আর ক্লিয়ার ওয়ে এই এক্সপ্লিসিট বলার জন্য এখানে এই সিমিলির মধ্যে কি ইউজ করা হয় অ্যাজ সো লাইক ছাচ অর্থাৎ যখন দুটো জিনিসের মধ্যে কম্পারিজন করা হবে এবং সেখানে অ্যাজ সো লাইক ছাচ এই ওয়ার্ডগুলো থাকবে তখন বুঝতে হবে সেখানে সিমিলি ইউজ করা হয়েছে আমি একটা এক্সাম্পল দিই আপনি এক্সাম পেপারে কী করে লিখবেন সেইভাবে একটা এক্সাম্পল দিই মানে কোশ্চেন পেপারে থাকছে একটা এই এই এক্সাম্পলটাই দিই হার আইস অ্যাস স্টারস অ্যাস স্টারস অফ টোয়াইলাইট টোয়াইলাইট লাইট ফেয়ার টোয়াইলাইট ফেয়ার নেক্সট লাইন লাইক টয় লাইটস টু আর ডাস্কি হেয়ার এখানে দেখুন অ্যাজ দুবার ইউজ করা হয়েছে তার মানে এখানে দুটো সিমিলি রয়েছে আপনি কী করবেন আনসার পেপারে কী করে লিখবেন যখন এক্সাম পেপারে আনসারটা লিখবেন তখন আনসার লিখবেন তখন লিখবেন দে আর ইজ এ দে আর টিস ইআর দেয়ার ইজ এ সিমিলি ইন দ্য ফার্স্ট লাইন হোয়ার আইস আর কম্পেয়ার্ড উইথ স্টার্স টয়লাইট অ্যান্ড স্টার্স আর আইস আর কম্পেয়ার্ড উইথ স্টার্স এবং সেটা কী করবে এক্সপ্লিসিটলি এক্সপ্লিসিটলি ইউজিং ইউজিং কী ইউজ করা হয়েছে ফার্স্ট লাইনে এস ইউজিং ইয়াস এই সিমিলিটা বলা হলো এবার এটা কী করে লিখবেন তারপরে আবার লিখবেন দে ইজ অ্যানাদার সিমিলি ইন দ্য সেকেন্ড লাইন এ সেকেন্ড লাইন আলাদা আলা আরেকটা সিমিলি রয়েছে হয়ার হয়ার কালার অফ দ্য হেয়ার চুলের কালারটা ইজ কম্পেয়ার্ড ইজ কম্পেয়ার্ড উইথ ডাস্ক ডাস্কি কালার ডাস্কি কালার অফ দ্য এনভায়রমেন্ট এক্সপ্লিসিটলি ইউজিং লাইক তার কী লিখলাম ফার্স্ট লাইন দেয়ার ইজ এ সিমিলি ইন দ্য ফার্স্ট লাইন হায়ার আইস আর কম্পেয়ার্ড উইথ দ্য স্টার্স এক্সপ্লিসিটলি বাই ইউজিং অ্যাস দেয়ার ইজ আনাদার সিমিলি ইন দ্য সেকেন্ড লাইন হায়ার দ্য কালার অফ হেয়ার ইজ কম্পেয়ার টু দ্য ডাস্ক ডাস্কি কালার অফ দ্য এনভায়রনমেন্ট পরিবেশে সন্ধ্যার সময় যে কালার থাকে ডার্ক কালার সেই রকম কালারের সঙ্গে তার চুলের তুলনা করা হয়েছে এবং সেটা এক্সপ্লিসিটলি ক্লিয়ারলি বলা হয়েছে ইউজিং লাইক তাই লেখা আছে একজানে এটা এই জিনিসটা লিখতে হবে আর একটু বলি সিমিলি নিয়ে যদি আমি বলি হার বডি ইজ অ্যাস ড্রাই অ্যাজ বোন হার বডি ইজ অ্যাস ড্রাই অ্যাজ বোন বোন অ্যাজ বডি বডি ইজ কম্পেয়ার টু দ্য বোন দ্য ড্রাইনেস অফ দ্য বডি দ্য ড্রাইনেস অফ দ্য বডি ইজ কম্পেয়ার টু দ্য বোন এক্সপ্লিসিটলি অ্যাজ ইউজ করা হয়েছে তাহলে এখানে সিমিলি ইউজ করা হয়েছে এরপর আসবো মেটাফর মেটাফর কি ইন দিস ফিগার এই কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইজ মেড বাট নট ক্লিয়ারলি আগেরটা ক্লিয়ারলি এখন নট ক্লিয়ারলি তার মানে বোঝা যাবে মেটাফরে অ্যাজ সাচ লাইক সো এগুলো ইউস ইউজ করা যা হবে না অথচ কম্প্যারিজন করা হবে সিমিলারিটি বের করা হবে কিন্তু এগুলো ইউজ করা থাকবে না কারণ এগুলো সিমিলিতে ইউজ করা হয় আমি লিখে দিই ডেফিনেশনটা ইন দিস ফিগার এ কম্প্যারিজন অফ টু থিংস ইজ মেড বাট নট নট এক্সপ্লিসিটলি তার মানে ক্লিয়ারলি বলা থাকবে না কম্প্যারিজনটা কিন্তু কম্পারিজন থাকবে একটা এক্সাম্পল দিই ক্লিয়ার হবে আই উইল প্লাক হার বিউটি টু মাই গার্ল্যান্ড টু মেক মাই গার্ল্যান্ড আমি তার বিউটিটাকে তুলে নেব আমার মালা বানানোর জন্য তাহলে এখানে প্লাকিং মানে তুলে নেওয়া তাহলে আমরা কী জানি ফুল তোলা প্লাক মানে ফুল তোলা তাহলে এখানে বিউটিটাকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে বিউটিকে তুলে নেবে মানে ফুল তুলে নেয় বিউটি তাহলে এখানে বিউটি হচ্ছে ইজ কম্পেয়ার টু দ্য ফ্লাওয়ার্স ফুল কিন্তু এখানে লাই ক্যাশ দিয়ে বলা নেই তাহলে বিউটিটাকে তুলে নেবে মানে ফুল তুলে নেবে বিউটি মালা বানাবে বিউটিটাকে তুলে নিয়ে সে মালা বানাবে তার মানে বিউটি ইজ কম্পেয়ার টু দ্য ফ্লাওয়ার নট এক্সপ্লিসিটলি কম্প্যারিজন নট এক্সপ্লিসিটলি তার মানে কি এখানে বলা আছে ইমপ্লিসিটলি নট এক্সপ্লিসিটলি মানে হচ্ছে ইমপ্লিসিটলি একইভাবে লিখবেন এক্সামে আসলে আগেরটার মতো আরেকটা এক্সাম্পল দিই লাইফ ইজ বাট অ্যান্ড এমটি ড্রিম লাইফ ইজ বাট অ্যান্ড এমটি ড্রিম অর্থাৎ লাইফ ইজ লাইক অ্যান্ড এম টি ড্রিম কিন্তু আমি কী বললাম লাইক ফাইক না দিয়ে লাইফ ইজ বাট অ্যান্ড এম টি ড্রি লাইফ ইজ ড্রিম আমি ডিরেক্টলি বলে দিচ্ছি নট লাইফ ইজ লাইফ ইজ লাইক অ্যান্ড এম টি ড্রিম এটা বলা যেত কিন্তু আমি সেটা না বলে লাইফ ইজ এ ড্রিম যদি বলি লাইফ ইজ এ ড্রিম লাইফ ইজ এ ড্রিম আরও ডিরেক্টলি বলা হচ্ছে লাইফ ইজ কম্পেয়ার টু দ্য ড্রিম এখানেও তাই এখানে মেটাফর এখানে মেটাফর তা আমি কী বুঝতে পারছি মেটাফর ইজ ওয়ান স্টেপ ফার্দার দেন সিমিলি তার মানে কি সিমিলিতে অ্যাজ লাইক এগুলো থাকে এটা থাকে না ডিরেক্টলি বলা হয় আমি যদি বলি কালিদাস ইজ দ্য শেক্সপিয়র অফ ইন্ডিয়া তার মানে কালিদাস ইজ লাইক দ্য শেক্সপিয়র ওটা না করে আমি কী বললাম কালিদাস ইজ দ্য শেক্সপিয়র ডিরেক্টলি আরেকটা বলি আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস তাহলে এখানে ড্রিঙ্ক লাইভটাকে ড্রিঙ্ক করবে তার মানে এখানে লাইফটাকে ওয়াইনের সঙ্গে তুলনা করা হয়েছে তাই তো লাইফটাকে পান করবে তার মানে কি লাইফ একটা ড্রিঙ্ক যেটাকে সে পান করবে লাইফ ইজ ইজ কম্পেয়ার টু দ্য ওয়াইন মদের সঙ্গে তুলনা করা হয়েছে যেটা পান করবে পান করা যাবে আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসগুলো কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কিছু বুঝতে পারেন ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ